আসসালামু আলাইকুম সবাইকে, দেয়া শুভবাস। যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটিতে যাওয়ার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটির প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে, আমরা সবসময় বলে থাকি একজনের সাথে দেখা হলে আমরা বলে থাকি কে ফিনতা। এই শব্দটি আবার এভাবে অনেকে বলে কাইফা আনতা, অর্থ হচ্ছে তুমি কেমন আছো। আর অন্যান্য ভাবে বলা যায়, তো আমরা এই পেজ থেকে শিখলাম। আপনারা যদি কাউকে প্রশ্ন করেন তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তাহলে বলতে পারেন কেফিনতা বা বলতে পারেন কাইফা আনতা, অর্থ হচ্ছে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তো এই প্রশ্নের উত্তরে আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ, আনা কয়েস বা আনা জেইন, অর্থ হচ্ছে আমি ভালো আছি। অবশ্যই প্রথমে আলহামদুলিল্লাহ শব্দটি ব্যবহার করবেন। ইনতা মিতারো, তুমি কখন যাবে, মিতারো মানে হচ্ছে কখন যাবে বা কবে যাবে, এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে। এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখব। কেফ বা কাইফা অর্থ হচ্ছে কেমন, কয়েস মানে হচ্ছে ভালো, জেইন মানে হচ্ছে ভালো, মিতা মানে হচ্ছে কখন বা কবে, রো মানে হচ্ছে যাওয়া। যদি কারো নাম জিজ্ঞেস করি তো আরবিতে আমরা এইভাবে প্রশ্ন করব মাই স্মুকা, বা বলতে পারি এস স্মুকিনতা, দোনোটারই অর্থ হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি। যদি কারো পিতার নাম জিজ্ঞেস করতে হয় তাহলে আরবিতে আমরা এইভাবে জিজ্ঞেস করব এস ইসমু আবিকা, এস ইসমু আবিকা অর্থ হচ্ছে আপনার পিতার নাম কি। কারো বাড়ি কোথায় আমাদের এটা জিজ্ঞেস করা লাগে, তো আরবিতে আমরা জিজ্ঞেস করব হয় নিন তা বেদ, আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায়। অয়েন হয়েন বা অয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে হচ্ছে তোমার, বেদ মানে হচ্ছে বাড়ি। তো পরের পেজে চলে আসলাম, প্রথমটি হচ্ছে মান বা বলতে পারি মিন, অর্থ হচ্ছে কে, মিন হুয়া সে কে, হুয়া মানে হচ্ছে সে। তারপরে বাক্যটি হচ্ছে মানান্তা বা আমরা বলতে পারি মিন ইন্তা, অর্থ হচ্ছে তুমি কে। মহিলাদেরকে যখন বলবো তখন বলবো মিন ইন্তি, অর্থ হচ্ছে তুমি কে, ইন্তার পরিবর্তে বলবো ইন্তি যদি ব্যক্তিটি মহিলা হয়। তো কোথায় শব্দটি আমাদের ব্যবহার করা লাগে, কোথায় আরবি হচ্ছে হয়েন বা অনেকে বলে অয়েন, দোনোটাই সেম, অর্থ হচ্ছে কোথায়। যেমন মিন অয়েন কোথায় থেকে, এই ক্ষেত্রে মিন মানে হচ্ছে হতে বা থেকে। যেমন ইজি মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি, ইজি মানে হচ্ছে আসা, মিন মানে হচ্ছে হতে। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখবো, যেমন কাইফা বা কেফ। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখবো, বিভিন্ন জন বিভিন্নভাবে বলে, সবগুলোই আমরা শিখে রাখবো। যেমন কে বলে কাইফা, কে বলে কেফ, কে বলে কেফ, সবগুলোর অর্থ হচ্ছে কেমন, কিভাবে, কি রূপে। যেমন কেফ রুয়ানা, আমি কিভাবে যাব, কেফ মানে হচ্ছে কিভাবে। যেমন কেফ ইনতা, তুমি কেমন আছো, এক্ষেত্রে কেমন। তারপরে শব্দগুলো হচ্ছে এস, কেউ বলে এস, কেউ বলে শোনো, কেউ বলে মা, সবগুলোর অর্থ হচ্ছে কি। যেমন এই চিন্তা, তুমি কি, এস ইসমু কিনতা, অর্থ হচ্ছে তোমার নাম কি। তো এখানে এস মানে হচ্ছে কি, কাম মানে হচ্ছে কত। যদি আমরা কোনো কিছু মার্কেটে কিনতে যাই আমরা বলতে পারি কাম হাদি বা কাম হাদা, এটা কত। মিতা মানে হচ্ছে কবে বা কখন, যেমন মিতা রোহিন্তা, তুমি কখন যাবে বা কবে যাবে। তো এই পেজেও আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব, যেমন হাগ্গি মানে হচ্ছে আমার, হাগ্গি জাওয়াল, এটা হাদ হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল, জাওয়াল মানে হচ্ছে মোবাইল, হাগ্গি মানে হচ্ছে আমার, হাগ্গাক মানে হচ্ছে তোমার, হাগ্গাক জাওয়াল তোমার জাওয়াল বা তোমার মোবাইল, হাগ্গানা মানে হচ্ছে আমাদের, কোনো কিছু যদি আমাদের সবার হয় তাহলে আমরা বলতে পারি হাগ্গানা, হাগ্গানা বেত, এটা আমাদের বাড়ি, হাগ্গাকুম মানে হচ্ছে তোমাদের, হাগ্গু মানে হচ্ছে তার, হাগ্গু জাওয়াল তার মোবাইল। এখানে হিনা মানে হচ্ছে এখানে, যদি একটু দূরে হয় দূরের জিনিসকে আমরা বলবো হুনা বা হুনাক, বা অনেক সময় বলে থাকে হিনাক, হিনাক্রো সেখানে যাও, হিনাক মানে হচ্ছে সেখানে বা ওইখানে, হুনাক মানে হচ্ছে সেখানে। যদি কাছের জিনিসে আমরা বলবো তাল হিনা, এখানে আসো। যদি দূরে কোথাও যেতে হয় তাহলে বলতে হবে হুনাক্রো, সেখানে যাও। জাইদ জিদ্দান মানে হচ্ছে অত্যন্ত ভালো, যদি অত্যধিক ভালো হয় তাহলে আমরা বলবো জাইদ জিদ্দান হুয়া, সে অত্যধিক ভালো, জাইদ মানে হচ্ছে ভালো, জিদ্দান মানে হচ্ছে অত্যধিক। যেমন ইন্টারশুভ জামিল জিদ্দান, তুমি দেখতে অনেক সুন্দর,
পুরুষের বেলায় ইন্তি জামিলা, তুমি সুন্দরী, মহিলাদের ক্ষেত্রে বলবো জামিলা আর পুরুষের ক্ষেত্রে জামিল, অর্থ হচ্ছে সুন্দর। তারপর হুয়া ওয়াজিদ মুমতাজ, হুয়া ওয়াজিদ মুমতাজ অর্থ হচ্ছে সে অনেক চমৎকার, মুমতাজ মানে হচ্ছে চমৎকার, ওয়াজিদ মানে হচ্ছে বেশি, বা বলতে পারেন হেলু, হুয়া ওয়াজিদ হেলু অর্থ হচ্ছে সে অনেক সুন্দর বা চমৎকার। মুফতা অনেকে বলে মিফতা, দুনটের অর্থ হচ্ছে চাবি। ইফতা বাপ মানে হচ্ছে দরজা খোলো, ইফতা মানে হচ্ছে খোলো, বাপ মানে হচ্ছে দরজা। তো আমরা এইভাবে বলতে পারি ইফতাহিল বাপ, দরজাটি খোলো, সাক্কার আল বাপ, দরজাটি বন্ধ করো, সাক্কার মানে হচ্ছে বন্ধ, ইফতারো ইনতারো বাররা, তুমি বাহিরে যাও, বাররা মানে হচ্ছে বাহিরে। কাউকে যদি আমরা জিজ্ঞেস করি আগামীকালকে আপনার কোনো কাজ আছে, তাহলে আরবিতে আমরা বলবো ইনতা বকরা ফিশগুল, আগামীকাল তোমার কাজ আছে। যদি কাজ না থাকে সে বলবে লা বকরা আনা ফাদি, না আগামীকাল আমার কাজ নাই। এভাবে সে বলতে পারে লা, না বকরা আনা মাফি শুগল, আগামীকাল আমার কাজ নাই। ফাদি মানে হচ্ছে ফ্রি বা অবসর, বকরা মানে হচ্ছে আগামীকাল, শুগল মানে হচ্ছে কাজ, মাফি শুগল কাজ নাই। তাহাত মানে হচ্ছে নিচে, ফোক মানে হচ্ছে উপরে, তাহাত ফোক উপরে এবং নিচে দিয়ে কিছু বাক্য গঠন করা যাক, যেমন ইনতা তাল তাহাত, তুমি নিচে আসো, তাহাত মানে হচ্ছে নিচে, তাল মানে হচ্ছে আসো, কুল্লু শাই খালি ফোক অর্থ হচ্ছে সব কিছু উপরে রাখো, কুল্লু শাই, কুল্লু শাই এখানে বানানটি ভুলো আছে, কুল্লু শাই মানে হচ্ছে সব কিছু, খাল্লি মানে হচ্ছে রাখো, ফোক মানে হচ্ছে উপরে। তো এভাবে বলতে পারেন এই বাক্যটি কুল্লু রাখে ফোক, সব কিছু উপরে রাখো, রাখে মানে হচ্ছে রাখা, কুল্লু মানে হচ্ছে সব। কাউকে যদি আপনি বলেন আপনি কটার সময় আসবেন, তাহলে বলতে পারেন সাকাম ইজি, কটার সময় আসবেন, সাকাম কটার সময়, ইজি মানে হচ্ছে আসা। সে যদি আধা ঘন্টা পরের কথা বলে তাহলে সে বলবে আনা ইজি বাত নৌসা, অর্থ হচ্ছে আমি আধা ঘন্টা পরে আসব, নুস মানে হচ্ছে অর্ধেক বা আধা, সা মানে হচ্ছে সময়, বাত মানে হচ্ছে পরে, ইজি মানে হচ্ছে আসা, আনা মানে হচ্ছে আমি, আনা ইজি বাত নুসা আমি আধা ঘন্টা পরে আসব। যদি বলি আমি দুই ঘন্টা পরে আসব, তাহলে নুসার পরিবর্তে এইভাবে বলবেন আনা ইজি বাত ইতনিনসা, আমি দুই ঘন্টা পরে আসব, আমি তিন ঘন্টা পরে আসব, আনা ইজি বাত তালাতা সা, আমি তিন ঘন্টা পরে আসব, আমি কালকে আসব, আনা ইজি বকরা আমি আগামীকাল আসব, আমি আগামীকালের পরের দিন আসব, আনা ইজি বাত বকরা আমি আগামী পরশু আসব, বাদ বকরা মানে হচ্ছে আগামীকালের পরের দিন, শয়ে রাতি মানে হচ্ছে অল্প বেতন, ওয়াজিদ রাতিব মানে হচ্ছে বেশি বেতন, শয়া মানে হচ্ছে অল্প, ওয়াজিদ মানে হচ্ছে বেশি, রাতিব মানে হচ্ছে বেতন, ওয়াজিদ হার মানে হচ্ছে গরম বেশি, যেমন আলিয়ম ওয়াজিদ হার আজ অনেক গরম, আলিয়ম মানে হচ্ছে আজ, ওয়াজিদ মানে হচ্ছে বেশি, হার মানে হচ্ছে গরম, ওয়াজিদ বারিদ মানে হচ্ছে অনেক ঠান্ডা, ওয়াজিদ মানে হচ্ছে অনেক, বারিদ মানে হচ্ছে ঠান্ডা, আজ অনেক ঠান্ডা, আলিয়াম ওয়াজিদ বারিদ আজ অনেক ঠান্ডা। আমরা এই শব্দগুলো বেশিরভাগই ব্যবহার করে থাকি, তুমি একটু ওঠো, তুমি একটু ঘুমাও, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু যাও, তুমি একটু আসো। তো এই বাক্যগুলো আপনারা অতি সহজে বলতে পারবেন, যেমন ইন্তা শয়ে গুম, তুমি একটু ওঠো, শয়ে শব্দটি ব্যবহার করবেন, গুম মানে হচ্ছে ওঠা, ইন্তা শয়ে নোম, নোম মানে হচ্ছে গুম, তুমি একটু ঘুমাও, ইন্তা শয়ে ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো, ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা, ইন্তা শয়ে রো তুমি একটু যাও, ইন্তা শয়ে বাররা তুমি একটু বাইরে যাও, বাররা মানে হচ্ছে বাইরে, ইন্তা শয়ে তাল মিন্নি তুমি একটু কাছে আসো, মিন্নি মানে হচ্ছে কাছে আসা, রুস মানে হচ্ছে বাদ, খবুস মানে হচ্ছে রুটি, আদাস মানে হচ্ছে ডাল, ফেরাস বা ফরাস মানে হচ্ছে বিছানা, বেত মানে হচ্ছে বাড়ি বা গড়, ইয়াসার মানে হচ্ছে বামে, ইয়ামিন মানে হচ্ছে ডানে, তরিক মানে হচ্ছে রাস্তা বা রোড, গিদ্দাম মানে হচ্ছে সামনে, অরা মানে হচ্ছে পিছনে, ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে, খালাস মানে হচ্ছে শেষ, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল, মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট বা খাবার হোটেল, খাফিফ মানে হচ্ছে হালকা, তাগিল মানে হচ্ছে বাড়ি, গোরফা মানে হচ্ছে রুম বা কক্ষ, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা, ইফতা মানে হচ্ছে খোলা, খালাস মানে হচ্ছে শেষ, কাতির মানে হচ্ছে প্রচুর বা অনেক, কালিল বা গালিল অর্থ হচ্ছে অল্প বা সামান্য, ওয়াজিদ বা অনেকে বলে ওয়াজেদ মানে হচ্ছে বেশি, রো মানে হচ্ছে যাও,
এমসি মানে হচ্ছে চলো, এল এমসি চলো যাই, জুয়া মানে হচ্ছে ভিতরে, শগল মানে হচ্ছে কাজ, কাবির মানে হচ্ছে বড়। অনেক বড় যদি প্রতিযোগিতা হয় তাহলে এই ক্ষেত্রে অনেক সময় কোবরা ব্যবহার করা হয়ে থাকে, কোবরা বা আকবর মানে হচ্ছে বড়। সাগির অনেকে বলে সগির মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র, তা আল মানে হচ্ছে আস, বাররা মানে হচ্ছে বাহিরে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো। তো শেষ পর্যন্ত একটি কথাই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আরবি ভাষা শিখতে পারবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।